বন্ধুরা আশা করছি ভালো আছেন এস যে রতন রাখে সব কিছু করিয়া যতন এই এস যে রতনের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহ বন্ধুরা ফ্রি স্কাই টিভি সবসময় আপনাদের পাশে আছে বিভিন্ন অসঙ্গতি নিয়ে এই তো গেল শনিবারের ঘটনা ছয় নভেম্বর সন্ধ্যায় এক ধর্ষণের ঘটনা ঘটে গেল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় কোটবাড়ি এলাকায় এক বিশ বছর বয়সী যুবতীকে তার আবাসস্থল থেকে জোর করে ধরে নিয়ে যায় এক দল তরুণ এবং তারা জোর করে ধরে নিয়ে যেয়ে পাশের একটি গোপন ঘরে একের পর এক পালাক্রমে ধর্ষণ করে ধর্ষণের খবর এখন কোনো খবরই না আমরা এখন ধর্ষণের খবর পত্রিকায় অনলাইনে অথবা ইউটিউবে অথবা মূল মিডিয়াতে যদি যখন আমরা দেখি তখন আমরা এগুলো স্কিপ করে যাই খুব একটা দেখি না পাত্তা দিই না কেন পাত্তা দিই না কারণ ধর্ষণের ঘটনা এখন সাধারণ ভাত মাছ রুটির মতো এগুলো নতুন কোনো ঘটনাই নয় সংঘবদ্ধ ধর্ষণ পালাক্রমে ধর্ষণ তারপরে কোথাও নিয়ে যে ধর্ষণ শেষে হত্যা গ্যাং ধর্ষণ যেভাবেই বলি কোনো কিছু এখন আমাদের কাছে আর এগুলো নতুন কোনো খবর নয় জন্য ধর্ষণের কোনো খবর আমাদের কাছে এখন আর খুব বেশি আকর্ষণীয় মনে হয় না এবং খুব বেশি নাড়াও দেয় না বুকের ভেতরে কেন নাড়া দেবে এগুলো তো অহরহই হচ্ছে যখন কোনো অন্যায় অহরহ ঘটতে থাকে তখন সেটা খুব সাধারণ হয়ে যায় গা সহা হয়ে যায় চোখ সহা হয়ে যায় আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে পত্রিকার পাতা উল্টালে অনলাইন প্ল্যাটফর্ম দেখলে অথবা সোশ্যাল মিডিয়ায় যখন আমরা খবর পাই যে সংঘবদ্ধ দর্শন হয়েছে কোনো নারীকে ন্যাক্কারজনকভাবে নির্মমভাবে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে অথবা দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ ক্রিয়া চালানো হয়েছে সেই নারীকে মুখ খুলতে দেয়া হয়নি দিনের পর দিন তাকে ধর্ষণ শেষে তাকে একটা পচা ডোবায় তার মৃত্যু নিশ্চিত করে ফেলে দেওয়া হয়েছে এবং বেশ কিছুদিন পর সেই লাশের দুর্গন্ধ থেকে সূত্র পেয়ে পুলিশ হয়তো অভিযান চালিয়েছে কুমিল্লার ঘটনাটি এই পাঁচ সাতজনের একটি দল যুবক দল তাদের মধ্যে কেউ আছেন যে কোটবাড়ি এলাকাতেই বসবাস করেন কেউ কেউ আছেন কোটবাড়ি পলিটেকনিক্যালে পড়েন এরকম বন্ধু বান্ধব সবাই মিলে কোটবাড়িতে একটি বাসায় ভাড়া নিয়ে থাকতেন সেই বিশ বছর বয়সী তরুণী তাকে শনিবার সন্ধ্যায় তার ঘরের দরজা ভেঙে তার ঘর থেকে তাকে এই পাঁচ সাতজন ধর্ষক তাকে ধরে নিয়ে যেয়ে গোপন একটি জায়গায় একের পর এক পালাক্রমে সবাই মিলে ধর্ষণ করে এবং এই ধর্ষণের পরে মামলা হয় মামলা যখন হয় পুলিশ অভিযানে নামে এবং চারজনকে তারা ধরতে পারে ঘটনা হচ্ছে এটা আগেই বললাম যে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে কোনো ব্যাপারই না কেউ এটা নিয়ে খুব বেশি জোর করছে না খুব বেশি এটা নিয়ে ভাবছেও না কেন ভাবছে না বুঝি না বাংলাদেশের প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা তিনি একজন নারী যিনি স্পিকার হিসেবে আছেন তিনিও নারী যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনিও নারী এরকম বিভিন্ন সেক্টরে নারীদেরকে তিনি কিন্তু অধিষ্ঠিত করেছেন বুঝিয়েছেন নারীদের অধিকার আছে মন্ত্রী হবার নারীদের অধিকার আছে নারীরা পারে যোগ্যতা দেখাতে পারে লিডার হিসেবে দেশ চালাবার সংসদ চালাবার এবং কোনো সেক্টরের মন্ত্রী হবার ভালো কথা কিন্তু এই নারীরা যে ধর্ষিতা হচ্ছে একের পর এক অপমানিতা হচ্ছে সেটার কি কোনো সুরাহা নেই নাকি সেটা চলতেই থাকবে তাহলে কেন আমরা সমাজে এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারি না যে দৃষ্টান্তের কারণে ভয় পেয়ে মানুষ ধর্ষণ কাজে লিপ্ত হবে না আজকে যারা ক্ষমতায় আছে তাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি তাদের একেবারে কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে পাড়ায় মহল্লায় কমিটি আছে সেই কমিটি কি করে এখন আপনারা বলবেন যে কমিটির লোকেরাই তো অনেক সময় ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয় এবং তারা ধর্ষণ কার্য করে যদি করে থাকে তাহলে সরকার তো আমরা দেখছি সেই অ্যাকশানে যাচ্ছে নিজেদের দলের লোক যদি কোনো কাজে এরকম করে তাহলে তাদের জন্য দল থেকে বহিষ্কার করা শাস্তি নিশ্চিত করা এবং আইনকে নিজের গতিতে চলতে দেয়া সেগুলো কিন্তু সরকার করছে কিছু ক্ষেত্রে আমরা দেখছি করছে না তা কিন্তু নয় করছে তার মানে এটা একটা পজিটিভ দিক যে সরকার ইচ্ছে করলে পারে তাহলে সরকার এটা করতে পারে আরেকটা হচ্ছে যখন কেউ ধর্ষক হচ্ছে তখন সে কোন দলের কোন মতের কে এইগুলো দেখার তো সময় সুযোগ আমাদের নেই আইন নিজস্ব গতিতে চলবে একটি নারী যখন ধর্ষিত হয় তখন তার কাছে সেটা মনে হয় খুনের চেয়েও বেশি এমন আছে হয়তো সেই নারীটিকে যদি অপশন দেওয়া হয় যে দুটো অপশন দেয়া হলো একটা হচ্ছে তোমাকে ধর্ষণ করা হবে সাত আটজন মিলে গ্যাং ধর্ষণ অথবা মৃত্যু কোনটা বেছে নেবে তাহলে আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম নারীরাই মেনে নেবে যে আমাকে মেরে ফেলুন তবু এই পাপকার্য অথবা এই ন্যাক্কারজনক ঘৃণিত এবং অপমানিত যে কাজ নিজেকে ছোট করার অপমান অনুভব করার যে কাজ এই কাজ থেকে সে অবশ্যই মুক্তি চাইবে কোনোভাবেই এই অপশনটা সে নেবে না নেবে মৃত্যুর অপশন তাহলে বোঝা গেল যে মৃত্যু বেছে নিতে পারে তবুও ধর্ষণ নয় কোনো নারী এটা চায় না আর ইসলামী সমাজ এটা এই সমাজে বেলাল্লাপনা ব্যভিচার এগুলো তো কমনলি খুব জনপ্রিয়তা নয় যারা করছে তারা তো গর্ভিত অপরাধ করছে কিন্তু আমাদের এই সমাজের নারীরা এই বাংলাদেশের নারীরা সবাই তাদের আব্রু রক্ষা করে নিজেদের ইজ্জত রক্ষা করে সম্মানের সাথে তারা সমাজে বেঁচে থাকতে যায়। তাহলে এই নারীদের উপরে যখন এই ধরনের খড়গ নেমে আসে চরম খড়গ যেটা সহ্য করার নয় ধর্ষক তো একজন নয় একাধিক পাঁচ ছয় সাত দশ রকম সংখ্যক মানুষেরা মিলে একটি যুবতী তরুণীকে খুবলে খুবলে লেখায় তারা অঙ্গ ছিন্ন ভিন্ন করে দেয় তাকে রক্তাক্ত করে দেয় তার শরীরের এমন কোনো জায়গা থাকে না যেটা ওই পাসন্দের স্পর্শে রক্তাক্ত না হয় রঙিন না হয় তাহলে একটি নারী কি কখনও চায় যে আমার শরীরটাকে খুবলে খুবলে খাক দশ বারো জনের একটা টিম এটা কেউ যায় না এটা কিন্তু একজন যদি বেশ্যাও হয় অথবা একজন খারাপ লোকও হয় খারাপ মহিলাও হয় সেও কি চাইবে যে এইভাবেই করুক আমাকে সুতরাং আমাদের এখন সময় এসেছে যে যাদের ক্ষমতা আছে তারা কিন্তু এটাকে পারে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে করে এই অপরাধ সংঘটিত তো হবেই না উপরন্তু কেউ যদি একটু চিন্তাও করে তখন সে ভয়ে কাঁপতে থাকবে যে আমার পাশের বাড়িতে ঘটনা ঘটেছে আমার পাশের এলাকায় ঘটেছে আমার জেলায় ঘটেছে ওই ধর্ষকদের শাস্তি এইভাবে হয়েছে সুতরাং আমারও এরকম একটা শাস্তি হোক এবং আমারও এরকম একটা অপমান হোক অপমানের যে খবর সেটা ছড়িয়ে যাক গ্রাম শহর সারা দেশে এটা কেউ চাইবে না সেজন্য উচিত হচ্ছে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করা এই ধর্ষকদের বিরুদ্ধে যাতে করে জীবনে ধর্ষণ এই চিন্তাটি যেন কোনোভাবে মাথায় না আনতে পারে নারীদের প্রতি এই যে অবজ্ঞা এই যে জঘন্যতা চলছে এটার বিরুদ্ধে আমাদের কিন্তু সোচ্চার হতেই হবে কোনো বিকল্প নেই একটা সুস্থ সুন্দর সভ্য মানুষের জন্য সভ্য পুরুষের জন্য এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা ব্যাপার যে সমাজে যে আমাদের মা বোন ভাবি যারাই আছে না কেন তাদেরকে তাদের সম্মান রক্ষার্থে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে আমাদেরকে স্মার্ট হতে হবে এবং কোনোভাবে কোনো শয়তান যেন এই ধরনের কাজে প্ররোচিত না করে সেই জন্য কঠোর হতে হবে সেই জন্য সরকারকে বলবো এগিয়ে আসতে আপনারা যদি সঠিকভাবে এগিয়ে আসেন দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে এই ধরনের এই ধরনের যে জঘন্য কাজ সেই কাজ থেকে যুব সমাজ অবশ্যই সরে আসবে এবং যুব সমাজের জন্য তাদের চিন্তা চেতনার জায়গাগুলো প্রসারিত করার ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেয়ার আছে সেই ব্যবস্থাগুলো কিন্তু সরকারকেই নিতে হবে অথবা বেসরকারিভাবে যারা করছেন তারা তো করছেন এছাড়াও পরিবারের মধ্যে এই শিক্ষা অবশ্যই দিতে হবে যে নারীদের প্রতি কীভাবে সম্মান দেখাতে হয় একটি নারীকে অপমানের কোথায় নিয়ে গেলে তাকে ধর্ষণের চিন্তা করা যায় এবং তাকে ধর্ষণ করে তার সারা অঙ্গ রঞ্জিত করে খামচাকামচি করে তার বিশেষ অঙ্গ শেষ করে দিয়ে ধ্বংস করে দিয়ে রক্তাক্ত করে দিয়ে তাকে জঘন্যভাবে মৃত্যুর কোলে ঠেলে দেয়া এটা বোঝাতে হবে যে সবচেয়ে বর্বরতম জঘন্যতম কাজ নারীদের জন্য ট্রিক হচ্ছে নারীরা তো সবসময় মনে করে যে তারা লজ্জাপনত তাদের শক্তি নেই তারা দুর্বল এইটা ভাবাই তাদের ঠিক না তারা যখন বুঝে ফেলবে যে আমাকে ধর্ষিতা হতে হবে এর আর কোনো পথ খোলা নেই এটা তাৎক্ষণিক তাকে মনে করতে হবে তাৎক্ষণিক তার অ্যান্টেনা ব্রেইন তার যে সেন্স নারীদের সেন্স বেশি থাকে একটা পুরুষের চেয়ে সেই সেন্স থেকে তাকে রিড করতে হবে যে আমি হয়তো ধর্ষিতা হতে যাচ্ছি এখনই তখনই তার চিন্তা করতে হবে ছেলেদের স্পেশাল অঙ্গটিতে জোরসে চাপ দেয়া অথবা টেনে ছুঁড়ে ফেলার মতো অবস্থা করা অথবা নারীদের কাছে এমন কিছু রাখতে হবে ছোটো ছোটো অস্ত্র সেটা কাচি হতে পারে সেটা নেইল কাটার হতে পারে সেটা একটা ব্লেড হতে পারে যাই হোক না কেন এমন কিছু রাখতে হবে সুই হতে পারে যে সেই সমস্ত ছোট ছোট অস্ত্র দিয়ে যখন সে আক্রমণের মুখে পড়ে যাচ্ছে বলে তার ফাইনাল সে মূল্যায়ন করে ফেলবে তখন সাথে সাথে এই অস্ত্রগুলো তাদের স্পেশাল অঙ্গে চালাতে হবে যদি চালাতে পারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সে জিতবেই এবং দৌড়ে পালাবে সেই সমস্ত পাষণ্ডরা এটা এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং আপনারা দেখেছেন কিছুদিন আগেও এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছিলো তখন মেয়েটি কৌশলে কৌশলে ওই প্রেমিক ছেলের অথবা ওই দুষ্ট ছেলেটির যেও ভা কেটে দিয়েছিল এবং আরও অনেক ঘটনা বাংলাদেশেই ঘটেছে বিভিন্ন বছরে সেটা হচ্ছে যে গোপন অঙ্গ কেটে দেয়া ব্লেড দিয়ে কেটে দিয়েছে কাচি দিয়ে কেটে দিয়েছে তো এই যে টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো কিন্তু শিখতে হবে কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে একটি বাঘ বা একটি সিংহ সেকেন্ডের মধ্যে দুর্বল হয়ে পড়ে পুরুষ মানুষেরও এরকম আছে যে জায়গায় হাত দিলে চপ দিলে এবং কেটে দিলে এবং কি বলে এটাকে যে একটা যদি কোনোভাবে আচর দিয়ে দেয়া যায় একটা যদি গুঁতো দিয়ে দেয়া যায় তাহলে দৌড়ে পালাতে বাধ্য হবে সে সমস্ত পুরুষ ওই অপরাধ কর্মটি ফেলে রেখে ওই জঘন্য ওই পাশ্ড মানুষের মতো যে জঘন্য কাজটি করা সে কাজটি থেকে দৌড়ে পালাতে বাধ্য হবে টেকনিকগুলো শিখিয়ে দিলাম সমাজকেও সতর্ক করার চেষ্টা করলাম সরকারকেও জানালাম আসুন সতর্ক হই এবং অবশ্যই আমরা আমাদের দায়িত্বে জায়গা থেকে নারীদেরকে সুরক্ষা দেবার প্রতিজ্ঞাবদ্ধ হই ভালো থাকুন